আসসালামু আলাইকুম, আমি অনিক কবির চৌধুরী, সম্রাট, মুগদা মেডিকেল কলেজে ওয়ার্ড বয় হিসাবে কাজ করছি। গত 2 মাস যাবৎ আমাদের এই হসপিটালে করোনা রোগীরা ভর্তি হচ্ছে এবং আমরা সকল এই হসপিটালে যারাই ডাক্তার থেকে শুরু করে ওয়ার্ড বয় ক্লিনার যারা আছেন সবাই ডিউটি করছি 2 মাস যাবৎ। আমরা কেউই আমাদের ডিউটি শেষে বাসায় যেতে পারি না, আমাদের সকলকেই ডিউটি শেষ করে হোটেলে যেতে হয়, হোটেলে থাকতে হয়। তো 2 মাস যাবৎ আমরা কেউই বাসায় যেতে পারছি না, ঘরের কথা মনে পড়ে, আর সারাদিন হোটেলে কাজ শেষে হোটেলে আটকে থাকা, ফ্রাস্ট্রেশনের মতো কাজ করে নিজেদের ভিতর। তবুও পরিশ্রম করছি যাতে আমাদের দেশ এই প্যান্ডামিক থেকে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। আর নিজের কথা বলতে গেলে আমার পরিবারে আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের কথা খুব মনে পড়ে, তারা ঘরে একা আছে। আমরা তাদের জন্য তাদের সেফটির কথা চিন্তা করেই ঘরে যাই না। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা সকলেই যাতে ভালো থাকতে পারি। আর প্রথম অবস্থায় কাজ করা অবস্থায় আমরা সকলেই আসলে আমরা এখানে যারা স্টাফ আছি সবাই প্রথম প্রথম ভয় পেতাম, আর এখানে থাকতে থাকতে আসলে আমাদের সাথে অনেক স্টাফরা আক্রান্ত হয়েছে কাজ করতে গিয়ে। এগুলো দেখে এখন আমাদেরও ভয় চলে গেছে, এখন এটা মেনেই নিয়েছি যে যেহেতু এখানে কাজ করছি হতে পারে আমি আক্রান্ত হতেও পারি নাও হতে পারি, এটা মেনে নিয়ে এখন কাজ করতেছি। আর সাধারণ মানুষের জন্য বলবো, আপনারা সবাই ঘরে থাকুন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, আর নিজে সেফ থাকুন, নিজের পরিবারকে সেফ রাখুন এবং আপনার থেকেও অন্যকে সেফ রাখুন, এটাই সবার জন্য আহ্বান থাকবে। আসসালামু আলাইকুম।